ফাইনালি টিকটক ব্যান হয়ে গেল বা টিকটক বন্ধ হয়ে গেল। তো একদম গোড়া থেকে পুরো ব্যাপারটা আপনাদের জানাবো যে টিকটক নিয়ে বিতর্কিত কী কী হয়েছে, এবং আজকেই আর কি গুগল যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোর থেকে টিকটককে ব্যান করে দেওয়া হলো। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন টিকটক লিখে, তাহলে কিন্তু টিকটক অ্যাপ্লিকেশন আপনারা পাবেন না। তো কেন পাবেন না, এই নিয়ে কী কী হয়েছে, এই ভিডিওটি আপনারা পুরো শেষ পর্যন্ত দেখুন, তাহলে জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথমত হচ্ছে কিছুদিন আগে একটা বিতর্ক হয়েছিল, সেটা হচ্ছে টিকটক নাকি একটা অনেক খারাপ অ্যাক্টিভিটি হচ্ছে টিকটকের মধ্যে, তার জন্য টিকটককে নিয়ে একটা কেস করা হয়েছিল। তো সেটাকে মাদ্রাজ যে হাইকোর্ট রয়েছে সেখানে আর কি অ্যাপিল করা হয়েছিল। এবার মাদ্রাজ হাইকোর্টে যা মোটামুটি হয়েছে হয়েছে, সেখান থেকে কেসটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। এবার সুপ্রিম কোর্ট কী বলছে, যে যা হয়েছে হয়েছে, আমরা কদিন এটাকে দেখবো বিচার টিচার করে তারপরে জানাবো। কিন্তু আমাদের যে গভর্নমেন্ট অফ ইলেকট্রনিক্স আর গভর্নমেন্ট অফ ইলেকট্রনিক্স টেকনোলজি যে আমাদের রয়েছে, সে বলছে মানে সে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়ে নিয়েছে, সে গুগলের যে সার্ভিস রয়েছে প্লে স্টোর রয়েছে তাকে এবং যে অ্যাপেলের যে সার্ভিস রয়েছে তাদেরকে জানিয়ে দিয়েছে যে আপনারা আপনাদের স্টোর থেকে টিকটকটাকে উঠিয়ে নিন। এবার দেখুন আপনাদের মাথায় এটা আসতে পারে, তাহলে তো আমরা তো টিকটক ব্যবহার করছি, কিন্তু যাদের কাছে টিকটক অ্যাপ্লিকেশনটা অলরেডি ইনস্টল রয়েছে তারা কিন্তু টিকটকটাকে ব্যবহার করতে পারবেন, নতুন যেসব ইউজাররা রয়েছে তারা কিন্তু টিকটক যে অ্যাপ্লিকেশনটা সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে না। আমি এর মধ্যে, আমার তো ওয়াইফাই রয়েছে, তো অটোমেটিক আমার প্লে স্টোর আর কি যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো আপডেট হতে থাকে। তখন যখন টিকটকটা আপডেট হচ্ছিলো, হঠাৎ করে আমার স্ক্রিনের মধ্যে লেখা উঠে গেল যে এটা প্লে প্রোটেক্টের বিরুদ্ধে। তখনই আমার একটা ডাউট হলো, নিশ্চয়ই টিকটকটাকে নিয়ে কোনো একটা সমালোচনা বা কিছু একটা মানে কিছু একটা চলছে। ঠিক আছে, তো দেখুন এখানে একটা গুগল তো বন্ধ করেই দিয়েছে, তাছাড়া দেখুন ওরা কি বলছে যে যাদের কাছে রয়েছে তারা ব্যবহার করতে পারবেন। এবার আপনাদের মাথায় এটা প্রশ্ন আসতে পারে যে আমরা তাহলে এক কাজ করবো, এক্সেন্ডার হোক যে কোনো ফাইল শেয়ারের যেসব অ্যাপ্লিকেশন আছে সেটা থেকে টিকটকটাকে শেয়ার করবো। তো সেইভাবে করতে পারেন, কিন্তু মানে মেন যে জায়গাটা রয়েছে সেখান থেকে তো টিকটকটাকে বন্ধ করে দেওয়া হলো। এটা যে একবারই বন্ধ করে দেওয়া হলো এটা নয়, পরে হয়তো এটাকে খোলা হতেও পারে। কারণ দেখুন আমরা যে ইউটিউবে ভিডিও করি এখানে কিন্তু অনেক কিছু পলিসি রয়েছে, টিকটক যদি সেরকম অনেক কিছু পলিসি নিয়ে আসে, স্ট্রাইক নিয়ে আসে, অনেক কিছু নিয়ম নিয়ে আসে, সেই ক্ষেত্রে কিন্তু টিকটকটা অনেক পরিষ্কার হয়ে যাবে, অনেকে ব্যবহার কিন্তু সুবিধায় করতে পারবে। তো টিকটক নিয়ে বিতর্ক হওয়ার আরও কারণ রয়েছে, কারণ টিকটকে অনেক অশ্লীল ভিডিও রয়েছে, অনেক প্রন রয়েছে, অনেকে বলে নাকি প্রন ভিডিও রয়েছে। এই যে আমি বললাম, এটা বলার সঙ্গে সঙ্গে অনেকে আছেন টিকটকে এখন থেকে খুঁজতে বেরিয়ে যাবেন, খুঁজে দেখতে থাকবেন কোথায় প্রন আছে না। অনেক এমন অ্যাক্টিভিটি আছে যেগুলো অনেক নোংরা, যেগুলো আমাদের টিনেজার যেসব রয়েছে যারা ছোটো রয়েছে পরবর্তীতে তারা কিন্তু এখান থেকে অনেক খারাপ কিছু শিখবে। ঠিক আছে, অনেক দেখবেন ভিডিও রয়েছে যেগুলো ভাইরাল করার জন্য অনেক খারাপ খারাপ উদ্দেশ্য নিয়ে যারা কাজবাজ করছে, তাদের ক্ষেত্রে পরবর্তীতে যারা আছে তাদের ক্ষতি হচ্ছে না, তারা তো এখান থেকে অনেক খারাপ কিছু শিখছে। তো টিকটক যে ইউজ করা এটা কিন্তু খারাপ নয়, মানে আমাদের সকলেরই স্বাধীনতা রয়েছে, আমরা যে কোনো কিছু এসে ক্যামেরার সামনে বলতে পারি, তাই বলে এমন নয় যেটা মানে এমন কিছু আমরা বলবো না যেটা আমাদের পরবর্তী জেনারেশনের ক্ষতি হোক। তবে একটাই কথা বলি, যদি টিকটককে ব্যান করতেই হয় একটা সিস্টেমে ব্যান করা যাবে, সেটা হচ্ছে যেসব আমাদের টেলিকম অপারেটর রয়েছে, যে আমরা সিম ব্যবহার করি যেটার মাধ্যমে আমরা আর কি নেট আর কি ইউজ করি, সেই যে কোম্পানি রয়েছে তারা যদি ওই টিকটক অ্যাপ্লিকেশনের যেই মানে সার্ভারটা রয়েছে সেটাকে ব্লক করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা টিকটক ব্যবহার করতে পারবো না। তাছাড়া কিন্তু আদারওয়াইজ আমরা টিকটক ব্যবহার করতে পারবো। এই তাছাড়া দেখুন টিকটক যে শুধু রয়েছে তা নয়, বিগো রয়েছে, হ্যান্ডা ব্যান্ডা অনেক কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, অশ্লীল শুধু যে টিকটকে রয়েছে তা নয়, আরও যেসব অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলোতেও রয়েছে, সেগুলোকেও আমাদেরকে বন্ধ করতে হবে। তো এগুলোর মূলে কিন্তু আমরাই রয়েছি, আমরা নিজেরাই যদি এগুলোকে পরিষ্কার না করি তাহলে কী করে পরিষ্কার হবে, আপনারাই বলুন। তো আপনারা বলুন যে টিকটক এই যে প্লে স্টোর থেকে আউট করে দিল, যে আপনারা কী চান, টিকটক ব্যান করেছে এটা কি আপনাদের কাছে ভালো লাগলো নাকি আপনারা কী চান, সেই মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের কী মতামত এটা জানতে চাই, কারণ টিকটক ইউজার অনেকেই রয়েছে। আমিও অনেক টিকটকে টুকটাক ভিডিও বানিয়েছি, আমারও খুব ভালো লাগে, তো ভালোর জন্য আপনারা ইউজ করুন। এই ছিল আজকের ভিডিও, পুরো ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে তো জানাতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাপোর্ট করুন এই চ্যানেলটিকে, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো যাই হোক বন্ধুরা, আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদাসর্বদা জুড়ে থাকুন।